আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়াইদা ক্বীলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাও কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়ান ওয়া লা ইয়াহতাদুন। আর যখন মুশরিকদেরকে বলা হয়, ওয়াইজা ক্বীলা লাহুম, যখন মুশরিকদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যে আসো আল্লাহ সুবহান ওয়া তাআলা যা কিছু নাজিল করছেন আমরা সেটার অনুসরণ করি, আল্লাহ যা নাজিল করছেন সেটাই মেনে চলি, কোরআন মেনে চলি, সুন্নাহ মেনে চলি, তখন মুশরিকেরা কি বলবে শুনেন, এটা মুখস্থ করে রাখবেন। মুশরিকদের জবাব হবে বাল্লাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, কোরআনও মানি, হাদিসও মানি, সব মানি, তবে আমাদের বাপ দাদাদেরকে যে অবস্থার উপরে পেয়েছি আমরা শুধুমাত্র সেটারই অনুসরণ করব। সব কিছুর গোড়ার কথা, লাস্টের কথা, লাস্টের জবাব হলো এটা। প্রথমে আপনি কোরআনের কথা বলবেন, ইয়েস, হাদিস, ইয়েস, সব মানি, কিন্তু সর্বশেষ তাদের বক্তব্য হবে মুশরিকদের বাল্লাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপদাদাদেরকে যেই রকম পাইছি ওই রকমই আমরা করে যামো, এটাই এত্তেবা করব, বাপদাদার এত্তেবা। তা আল্লাহ পাক বলেছেন আওয়ালাও কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইয়া, যদিও তাদের বাপদাদারা এই ব্যাপারে কোনো আকল ছিল না, ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েত প্রাপ্ত ছিল না, তাদের বাপদাদারা হেদায়েত প্রাপ্ত ছিল না, এই ব্যাপারে কোনো আকলও ছিল না, তারপরেও বলতেছে যে আমরা বাপদাদাদের অনুসরণ করি, কিন্তু দুনিয়াবী ব্যাপারে ওইটা বলে না। বাপদাদারা সনের ঘরে থাকতো, সনের ঘর দেখছেন বর্তমানে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সনের ঘর নাই, তা আমাদের বাপদাদারা সনের ঘরে থাকতো না, আমরা থাকি কোন ঘরে, বিল্ডিং ঘরে। আমরা কি কেউ বলি না আমাদের বাপদাদা সনের ঘরে থাকছে, আমরা কেন বিল্ডিং ঘরে থাকবো? বাপদাদাদের ঘরের মধ্যে কোনো ফ্যান ছিল না, বৈদ্যুতিক ফ্যান ছিল, ছিল না, হাত পাখা দিয়ে দিয়ে গরমকালে করতো। এখন কেউ যদি বলে যে না বাপদাদারা কোনোদিন এসি ব্যবহার করে নাই, বাপদাদারা এগুলো ব্যবহার করে না, আমরা এগুলো তারা কাছে যাবো না, দুনিয়াবী ব্যাপারে বুঝে যে না বাপদাদাদের আমলে এগুলো ছিল না, এই জন্য বাপদাদারা ব্যবহার করেন নাই, এখন আমাদের বিজ্ঞানের উন্নয়নে এগুলো আমরা পাইছি, এখন আমরা ব্যবহার করবো, দুনিয়াটা ভালো করে বুঝে। তারপরে বাপদাদারা স্বাক্ষর করতে গেলে কলম ভাঙ্গি যেত, এরকম ছিল না। হ্যাঁ, তা এখন দেখা যায় যে বর্তমানে আমরা দেখা যায় অনেক অনেক শিক্ষিত আছে, কিন্তু এখান থেকে আমরা বাপদাদাদের ব্যাপারে বলি না, আমাদের বাপদাদারা বিরাট বিরাট শিক্ষিত ছিল, এই কথা বলি, অশিক্ষিত ছিল এটা আমরা জানি বুঝি, এবং দুনিয়াবী ব্যাপারে তাদের নলেজ ছিল না, জ্ঞান ছিল না, এটাও বুঝি। কিন্তু যখনই দিনই ব্যাপারে যাবেন, ইসলামের ব্যাপারে যাবেন, সেখানে যায় না বাপদাদারা যা করে গেছে আমরা এর বাইরে, বাপদাদা শুদ্ধ গোষ্ঠী এটা এটা করে গেছে, এইভাবে করে গেছে, বাপদাদা শুদ্ধ গোষ্ঠী অমুক দিন হালুয়া রুটি বানাইছে, অমুক দিন এইটা খাইছে, অমুক দিন এটা করছে, বাপদাদারা করে গেছে আমরা আবার না করি কেমন? কিন্তু বাপদাদাদের কাছে যে এই ব্যাপারে সঠিক জ্ঞান পৌঁছে নাই, পৌঁছার কোনো উপকরণ তখন ছিল না, এই জিনিসটাই তারা বুঝে না। এটা যদি একজন মানুষ বুঝে তাহলে দুনিয়াটা যেরকম বুঝে দিনেরটাও যদি এরকম বুঝে তাহলে মানুষ হেদায়েত হইতে দিন পেতে আর কোনো সময় লাগে না, সাথে সাথে সে হেদায়েত পেয়ে যায়। আল্লাহ পাকের জন্য এই মূল বক্তব্যটা বলছেন বাল্লাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, মুশরিকদের বক্তব্য হলো না আমরা কোরআন সুন্নাহ আল্লাহ যা নাজিল করছেন সব মানি, তবে আমাদের বাপদাদারা যা করেছেন আমরা শুধু সেটাই করে যাব, এর বাইরে কিছু আমরা করতে পারি না। এটার কারণে কিন্তু যুগে যুগে এই যে কোটি কোটি মুশরিক পৃথিবীতে পাবেন, আপনি যত হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, এদের কাছে যদি জিজ্ঞাসা করেন যে ভাই তুমি তো জানো যে তোমাদের এইগুলো সব হলো মানে এগুলোর কোনো ভিত্তি নাই, তো তাও এগুলো মানো কেন? তো বলে যে ভাই সবে জানি এগুলো আসলে ভিত্তি নেই, এগুলো সব বানানোর জন্য সব ঠিক আছে, কিন্তু বাপদাদারা করি এসছে আমরা আবার এটার বাইরে কেমনে যাই? সব সর্বশেষ কথা কিন্তু এটা যে বাপদাদারা ইহুদি ছিল আমরাও ইহুদি, বাপদাদারা খ্রিস্টান ছিল আমরাও খ্রিস্টান, কিন্তু সে নিজে বুঝে যে এই জিনিসগুলো সব বানানো জিনিস, এগুলো সব ভুয়া, এগুলোর কোনো ভিত্তি নেই, এটা সব ভালো করে বুঝে। এবং আজকে পশ্চিমা দুনিয়াতে দেখবেন যে খ্রিস্টানদের ধর্মকর্ম সব বন্ধ হয়ে গেছে, এখন তাদের গির্জাগুলো সব বিক্রি করে দিচ্ছে, গির্জা বিক্রি করে করে খায় এখন,
খ্রিস্টানেরা, কারণ তারা বুঝতেছে যে এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর কোনো সাথে এগুলোর কিছু ইয়ে নেই, এগুলো সব মানুষের বানানো জিনিস, এইগুলা পালন করে কোনো লাভ নেই, এটা বুঝতেছে। কিন্তু যখনই তাকে বলবেন যে ভাই ঠিক আছে তোমার এগুলো তো বাতিল, তোমার এগুলো তুমি নিজেই বুঝছো, তো চলে আসো ইসলামের দিকে চলে আসো, আমাদের হাতে যেটা আছে এটা তো আল্লাহ পাকের, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, তো এটা মানার জন্য চলে আসো, বলবে যে না আসতাম তো কিন্তু বাপদাদারা করে আসতে এইভাবে আমি কেমনে অন্য দিকে যাই। সর্বশেষ কথা এটা বাপদাদারা করে আসছে, আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদ এবং